দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে, আমি নিবেন্দু তালুকদার। দীর্ঘ চার ঘন্টারও বেশি সময় ধরে অচল সিলেট ঢাকা মহাসড়ক। শুধু সিলেট ঢাকা মহাসড়কই না, সিলেটের প্রবেশ মুখ যেগুলো আছে গুরুত্বপূর্ণ, তার প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ব্যারিকেড দিয়ে পুরো সিলেটকে অচল করে রেখেছেন পরিবহন শ্রমিক যারা আছেন, তারা তাদেরই তিন নেতাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেপ্তার করেছে এমন অভিযোগে। এবং এই দীর্ঘ যানজট যত সময় পেরোচ্ছে, যানজটের আকার কিন্তু ততই বৃহৎ হচ্ছে, এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো গাড়ি আটকে আছে এবং ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সহ সব ধরনের গাড়ি কিন্তু আটকা পড়ে আছে এবং যাত্রীরা বাধ্য হয়ে অনেকেই হেঁটে পারাপার করছেন। অনেক অ্যাম্বুলেন্সকে আমরা দেখেছি যে তারা মুমূর্ষু যাত্রী নিয়ে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন বা সিলেটের বাইরে উন্নত চিকিৎসার জন্য অনেক যাত্রীরা যাচ্ছিলেন, সেক্ষেত্রে তারা অনেকেই আমরা দেখেছি যাত্রী রোগীবাহী যারা আছেন, রোগী যারা আছেন তাদেরকে নামিয়ে দিয়ে অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে তারা মোটর সাইকেলে করে রোগী নিয়ে যেতেও আমরা কিন্তু এমনটা দেখেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন আমার পেছনে একটি অ্যাম্বুলেন্স, সেটি দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ আটকে আছে রোগী নিয়ে। এইরকম কিন্তু পুরো সিলেটেই যেসব গাড়ি প্রবেশ করতে যাচ্ছে একই অবস্থা বিরাজ করছে, ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যাত্রী যারা আছেন তারা সহ বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি যেগুলো আছে, পচনশীল খাদ্যদ্রব্য পরিবাহী গাড়ি যেগুলো আছে, তারা প্রত্যেকটি গাড়ি কিন্তু এই দীর্ঘ যানজটে চার ঘন্টারও বেশি সময় ধরে সিলেট ঢাকা মহাসড়কে আটকা পড়ে আছে। আর সময় যত গড়াচ্ছে এই ভোগান্তি ততই বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার সুরাহা হচ্ছে না। পরিবহন শ্রমিকরা তারা বলছেন যে তাদের যে দাবি আছে, অর্থাৎ তাদের তিনজন নেতাকে সিলেটের এই এখান থেকে, অর্থাৎ তেলিবাজার পয়েন্ট থেকে, তেলিবাজার মুখ থেকে যে তিনজনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা গ্রেপ্তার করেছেন বা আটক করেছেন, তারা যেমনটি অভিযোগ করছেন, তাদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত বা ছেড়ে না দেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই ব্যারিকেড কর্মসূচি চালিয়ে যাবেন এবং যত ভোগান্তি হোক না কেন তারা কিন্তু এই ব্যারিকেড তুলছেন না তাদেরকে মুক্তি দেওয়া না পর্যন্ত। এবং এখানে আমরা দেখেছি অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স, যেটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, রোগীবাহী অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত আটকে আছে। এক কথায় বলা চলে পুরো সিলেটই কিন্তু অচল হয়ে আছে, সিলেট শহরে গাড়ির চাকা চলছে না বললেই চলে, যেহেতু সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা এবং পাশাপাশি অন্যান্য সিলেটের যে প্রবেশ মুখ আছে গুরুত্বপূর্ণ সব কয়েকটি জায়গাতেই কিন্তু পরিবহন শ্রমিকরা তাদের এই ব্যারিকেড দিয়ে রেখেছেন, যার ফলে আমরা দেখছি যে কোনো জায়গা দিয়েই কিন্তু কোনো প্রকার গাড়ি চলাচল করছে না। এবং দেখতে পাচ্ছেন যে সিলেট ঢাকা মহাসড়কে দীর্ঘ কয়েক কিলোমিটারেরও বেশি যানজট লেগে আছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। কোথায় যেতে যাচ্ছিলেন আর এখানে কি যানজটে আটকা পড়েছে? জি জি। কত সময় ধরে আটকা আছে? প্রায় তিন ঘন্টা। আসলে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কয়টা থেকে? আটটা থেকে বন্ধ হয়ে গেছে। ওইখানে ওই হুমায়ুন চক্করের সামনে র্যাপে কয়েকজন ড্রাইভার শ্রমিক ধরিয়ে নিয়ে যাওয়ায় এই স্ট্রাইক হয়েছে। আসলে মানুষরা যেমনটা বলছিলেন যে দীর্ঘ বেশ চার ঘন্টা সময় ধরে তারা এখানে আটকা পড়ে আছেন এবং কেউ কিন্তু কোথাও যেতে পারছেন না, যার যত গুরুত্বপূর্ণ বা জরুরি দরকারই থাকুক না কেন সবাইকেই কিন্তু এই দীর্ঘ যানজটে আটকা পড়ে থাকতে হয়েছে। আপনারা যেমনটা দেখছেন যে অনেক মানুষজন কিন্তু ডিভাইডারে বসে আছেন বা পরিবার নিয়ে যারা যেতে যাচ্ছেন তারাও কিন্তু এখানে আটকা। হ্যাঁ, কখন কতক্ষণ যাবো? আমার দুইটা ছেলেকে নিয়ে আমি অনেকক্ষণ, অনেক পাঁচ ঘন্টা থেকে আমি অপেক্ষায় আছি। এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সরকারকে বলবেন এই সমস্যা দূর করার জন্য। আমার ছেলে, দুইটা ছেলে কাঁদতেছে, আমার বহু কষ্ট লাগতেছে। আপনারা দয়া করে ডিসি সাহেবকে অনুরোধ জানান এই সমস্যা দূর করার জন্য। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম এখানকার যাত্রীদের সাথে, তারা প্রত্যেকেই কিন্তু এই দুর্ভোগের মধ্য দিয়ে সময় পার করছেন এবং সময় যত গড়াচ্ছে তাদের এই দুর্ভোগ কিন্তু, দুর্দশা কিন্তু ততই বাড়ছে এবং এখন পর্যন্ত কোনো সমাধান বা সুরাহা কিন্তু আসেনি। এখন পর্যন্ত কিন্তু এই সড়কটি অবরোধ করেই রেখেছেন শ্রমিকরা এবং তারা প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছেন বসে অলস সময় পার করছেন এবং যেতে পারছেন না তাদের গন্তব্যে, এই জন্য তারা কিন্তু দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে পরিবহন শ্রমিকরা রাস্তায় বড় বড় পিকআপ ভ্যান বা ট্রাক ফেলে রেখে তারা রাস্তাটি অবরোধ করে রেখেছেন এবং
এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার ভরে কিন্তু তারা এই সড়কটিতে গাড়ি যেটি আছে সেটি অবরোধ করে রেখেছেন সড়কটিকে, এবং দুই পাশেই কিন্তু কয়েক কিলোমিটার জায়গা জুড়ে দীর্ঘ এই যানজট, এবং যে যানজট কিন্তু এখনো পর্যন্ত খোলার আমরা কোনো সম্ভাবনা দেখছি না, কেননা পরিবহন শ্রমিকরাও তাদের দাবিতে অনর, এবং প্রশাসনের লোকজন যে তাদের নেতাকর্মীদের আটক করেছেন তাদের কেউই কিন্তু তাদের দুইজনের জায়গা থেকে সরে আসতে চাচ্ছেন না। মাঝখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে, এবং দীর্ঘক্ষণ ধরে মানুষ এই জ্যামে আটকা থেকে তাদের সময় যেমনটা হারাচ্ছে ঠিক তেমনি অনেক মুমূর্ষ রোগীকেও আমরা দেখেছি এই জ্যামে আটকা পড়ে তারা দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন, এবং এখন পর্যন্ত কিন্তু এই দীর্ঘ যানজট যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ গাড়ির সারি, এখন পর্যন্ত কিন্তু যানজট ছাড়ার মতো কোনো পরিস্থিতি আমরা দেখছি না, এবং বিশেষ করে যারা সিলেট শহরে প্রবেশ করতে চাচ্ছেন তাদের অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ যানজটে আটকা পড়ে কোনো উপায় না থাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে তারা পাড়ি দিচ্ছেন এবং গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। একটু কথা বলার চেষ্টা করি ভাই, কতক্ষণ যাবত এখানে আটকা পড়ে আছে? প্রায় 3 ঘন্টা যাবত এখানে আটকা আছে। এখন কি কোনো সমাধান আসছে কিনা কিছু জানেন কিনা? সমাধান তো আসতেছে না, ওইটা তো আপনারা নিজেই দেখতেছেন, কারণ আপনারা বলতেছেন যে আবার সমাধান আসতেছে, সমাধান আসলে কি আমরা এখানে দাঁড়াইতাম? আমি বিশ্বনাথ থেকে আসছি সিলেটে ডাক্তারে যাওয়ার জন্য, তো যাইতে পারতেছি না। রোগী আছে আপনার এখানে নিশ্চয়ই? যে ভাই সাহেবকে দেখাবো ওই জন্য আসছিলাম। আসলে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু তাদের যার যার প্রয়োজন মোতাবেক সিলেট শহরে কেউ যেতে যাচ্ছেন বা অন্য অন্য দূর দূরত্বের গন্তব্যেও কিন্তু অনেকেই যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সবার অবস্থায় এক, এখন পর্যন্ত কিন্তু এই যে দীর্ঘ যানজট 4 ঘন্টারও বেশি সময় ধরে, এটা স্মরণকালের সবচেয়ে দীর্ঘ জ্যাম বলা যায় সিলেটে, এবং সবচেয়ে দীর্ঘ অবরোধ বলা যায় যেটা ট্রাক পিক আপ পরিবহন শ্রমিকরা তারা দেখেছেন এবং ব্যারিকেড দিয়ে শহরকে। ভাই কোথা থেকে আসলেন, হেঁটে যাচ্ছেন কেন? ভাই আমি গেছিলাম তাজপুর বাজারে দাদা, তারপর ওই জাম বাচ্চা এই জন্য চলে যাচ্ছে। এখন কি হেঁটেই যাচ্ছেন? হ্যাঁ হেঁটেই যাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন মানুষজন তাদের মালামাল নিয়ে কষ্ট করেও কিন্তু মাথায় করে হেঁটে যাচ্ছেন, অনেকেই গাড়িতে বসে সময় কাটাচ্ছেন, এবং প্রত্যেকটি গাড়ির কিন্তু ইঞ্জিন বন্ধ করে রাখা হয়েছে যেহেতু এখন পর্যন্ত এই দীর্ঘ জ্যাম ছাড়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না, সেক্ষেত্রে তারা কিন্তু খুব হতাশ, এবং দুর্ভোগ দুর্দশা যেটি আছে সেটি সময় যত পার হচ্ছে ততই বাড়ছে, এবং দুই পাশেই হাজার হাজার গাড়ি কিন্তু আটকা পড়ে আছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পচনশীল দ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে আটকা পড়ে আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছিলেন যে রোগী বাহী অ্যাম্বুলেন্সকেও কিন্তু তারা সুযোগ দিচ্ছেন না, অর্থাৎ অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ভিতরে শহরের ভিতরে প্রবেশ করতে পারছে না, বা উন্নত চিকিৎসার জন্য যারা সিলেট থেকে বাইরে যেতে যাচ্ছেন তারাও কিন্তু যেতে পারছেন না, অর্থাৎ এখানে সরাসরি এসে না দেখলে আসলে বোঝার উপায় নেই এখানকার পরিস্থিতি যে কতটা বেগত। একটু কথা বলার চেষ্টা করবো ভাই, আমি তো ভাই লাইভ দিয়ে আইছি ভাই, 33 থেকে একেবারে লালা বাজার পর্যন্ত যাম, এখন আমি তো রাস্তা রাস্তা আর আইলিছি, হবাতে চক্কর দিলাম, হবাই আর হবাতে হবাই চক্কর দিলাম, মাথায় কাম করেন না কিতা করম আর। আসলে ভোগান্তি কিন্তু প্রত্যেকেরই চরমে, কেননা অনেকক্ষণ যাবত সবাই এই দীর্ঘ যানজটে আটকে আছেন। ঘন্টা থেকে উবাই থাকছি এই যে আপনার মনে করেন জাম লাগাইছে, মানে তার রোকানো বলে খারে দরিয়া নিছে কি, তার জন্য রাস্তা টাক দিয়া ব্লক করে রাখেছি আর কি। কোথায় যেতে যাচ্ছিলেন আপনি? আমি সিলেট শহরে যাইতাম আছিলাম, ঢাকা থেকে এরাম এই অবস্থা আর কি। দীর্ঘ 4 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই যানজট, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং দীর্ঘক্ষণ ধরেই তারা এখানে অবস্থান নিচ্ছেন, তবে এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা বা সমাধান আসেনি, এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু আমরা এখানে যাত্রীবাহী গাড়ি দেখতে পাচ্ছি, রোগীবাহী অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, সবাই কিন্তু এই দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন তারা একটু ফাঁক ফুকর পেলে সেই দিকে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে এখানকার অবস্থা অত্যন্ত নাজুক, এবং প্রত্যেকটি গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী বোঝাই করা, এবং সবাই কিন্তু এই দীর্ঘ সময় ধরে এখানে দীর্ঘ জ্যামে আটকে আছেন, এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি নিয়ে এসেছেন সাথে।
এখন পর্যন্ত আমি যদি সিলেটের সর্বশেষ অবস্থা আপনাদেরকে বলি, সর্বশেষ অবস্থা বলি, শুধু এই জায়গাটি না, সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টই কিন্তু তারা এইভাবে ব্যারিকেড দিয়ে রেখেছেন। তবে এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেছেন, কোনো সমাধান হয়তোবা তাদের মধ্যে এসেছে এবং গাড়িগুলো দেখছি তাদের ইঞ্জিন স্টার্ট দিচ্ছে এবং এই দীর্ঘ জ্যাম সচল হওয়ার সম্ভাবনা মনে হয় আছে। দর্শক, যেহেতু এখন পর্যন্ত দীর্ঘ যানজটে আটকা পড়েছিলেন মানুষ, সেক্ষেত্রে বলাই চলে সময় যত গড়াচ্ছে দুর্ভোগ দুর্দশার পরিমাণ কিন্তু ততই বাড়ছে। একই সাথে অ্যাম্বুলেন্সবাহী গাড়ি যেগুলো আছে সেগুলো যেহেতু ছাড় দেওয়া হচ্ছিল না, তাই এখানে দুর্ভোগ দুর্দশা চরমে পৌঁছেছে। দর্শক, এই ছিল সিলেট ঢাকা মহাসড়ক থেকে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট বা অবরোধের আমার কাছে সর্বশেষ তথ্য।